নমস্কার আমি সুব্রজিৎ দেব নিউজে আপনাদের স্বাগত জানাই প্রথমে হেডলাইন্স হেডলাইন্স স্পন্সরড বাই স্টার সিমেন্ট হ্যায় তাই আর হাম শাসক দলের বিরুদ্ধে সরকারি টিকা কেন্দ্র হাইজ্যাক করার অভিযোগ তুললেন কংগ্রেসের ওয়ার্ড কোঅর্ডিনেটর দিনবাজারে সবজি বাজার বেগুনটারিতে সরিয়ে নেওয়ায় তীব্র যানজট আজ উত্তরবঙ্গ সফরে এলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় আজ আন্তর্জাতিক যোগ দিবস করোনা আবহে ছোট আয়োজনে পালন দিনটি What a lovely day. Sir, 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 sir. Fuel tank leak করছে আমাদের ল্যান্ড করতে হবে কিন্তু কোথায় করব কারোর বাড়িতে কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর এত লোড নিতে পারবে না ওই বাড়িটা নিতে পারবে স্যার স্যার ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে শুধু নিচের লিকটা সামলাও মেদে 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 আরে বোকা মে নয় চুন এটা স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে ছাদের ঢালাই কবে করিয়েছেন কাল আর আজকেই তৈরি আর মজবুত কত আমাদের স্টারের মতো একদম সলিড স্টার স্টার আমি নয় আসল স্টার তো এটা কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্য হে তৈয়ার হাম আজকে বিস্তারিত খবরে করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে জেলা স্বাস্থ্য দপ্তরের নতুন উদ্যোগ জলপাইগুড়িতে যারা অনলাইনে টিকার জন্য স্লট বুকিং করতে পারছে না তাদের সুবিধার জন্য ছোট শিবির করে টিকা দেওয়ার নতুন উদ্যোগ জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের জলপাইগুড়ি শহরের ২৪ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়া মিলন সংঘ ক্লাবে সোমবার সকাল থেকে অনলাইনে স্লট বুকিং ছাড়া স্পট ভিত্তিতে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন ১৫০ জনকে টিকা দেওয়া হয় বলে জানা গিয়েছে কুপন সিস্টেমের মাধ্যমে মিলছে টিকা সকাল ১০টা থেকে শুরু হয়ে যায় টিকাকরণ এদিন ৪৫ ঊর্ধ্বদের টিকা দেওয়া হয় ২৪ নম্বর ওয়ার্ড ছাড়াও আশপাশের এলাকা থেকে ৪৫ ঊর্ধ্ব নাগরিকরা টিকা নিতে উপস্থিত হন সেখানে আগামীকালও টিকাকরণ চলবে বলে সূত্রের খবর এর আগে নিতে পারেননি না আমি এখনই যা শুনলাম শোনার পরেই আসলাম এত তাড়াতাড়ি হয় না পেয়েছেন কুপন হ্যাঁ কুপন পেয়েছেন না না পাইনি এখনো আসলাম শব্দমাত্র আসলাম ছেলে তো মানে দিলাম কাগজপত্র দিলাম আধার কার্ডটা দিলাম আর কি হ্যাঁ যদি হয় তাহলে তো ভালো খুশি হব বড় বড় ভ্যাকসিন কত কত অন্তত সুবিধা হবে কারণ হচ্ছে বয়স্ক ব্যক্তিরা যারা আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন লাইনে দাঁড়ানোর পরে ওখানে কোনো সিউরিটি পাচ্ছে না দুটার থেকে তিনটার থেকে লাইনে দাঁড়াচ্ছে তাদের মধ্যে খুব সমস্যা দেখা দিচ্ছে বর্তমান পরিস্থিতিতে এখন সিস্টেম অফটা চেঞ্জ করেছে কিন্তু সেই ইনফরমেশন সবার কাছে সঠিকভাবে সুতরাং এইভাবে ছোটো ছোটো ক্যাম্প করা গেলে আক্ষরিক অর্থে কিন্তু আপনার জনসাধারণ খুব ভালো হবে এদিকে শাসক দলের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয় থেকে সরকারি টিকা কেন্দ্র হাইজ্যাক করার গুরুতর অভিযোগ তুললেন জলপাইগুড়ি ২৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কোঅর্ডিনেটর অমলান মুন্সী যদিও শাসক দলের সাফাই ওই প্রাথমিক বিদ্যালয়ে সঠিক পরিকাঠামো না থাকায় সেখান থেকে টিকা কেন্দ্র সরিয়ে মিলন সংঘ ক্লাবে নিয়ে যাওয়া হয়েছে হাইজ্যাকের অভিযোগ ভিত্তিহীন জলপাইগুড়ি পুরসভা এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের ২৫টি ওয়ার্ডের প্রবীণ নাগরিকদের করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেই নির্দেশ মতো আজ জলপাইগুড়ি ২৪ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু প্রগতি আরআর প্রাথমিক বিদ্যালয়ে টিকা কেন্দ্র করা হয় প্রশাসনের পক্ষ থেকে এলাকার প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর ও বর্তমান ওয়ার্ডের কোঅর্ডিনেটর অমলান মুন্সীর অভিযোগ সরকারি স্বাস্থ্যকর্মীর ওই টিকা কেন্দ্রে টিকা দেওয়ার কাজ শুরু করার কিছু সময় বাদে শাসক দলের কিছু নেতা ও কর্মীরা গিয়ে সেখানে বলেন এই বিদ্যালয়ে টিকা দেওয়া যাবে না তা সরিয়ে ৫০০ মিটার দূরে মিলন সংঘ ক্লাবে নিয়ে যাওয়া হবে এরপর স্থানীয় কোঅর্ডিনেটর অমলান মুন্সীর সাথে শাসক দলের নেতা কর্মীদের বচসা হয় আপনি কাউকে বলেন নাই আপনি আমাকে টোকেন দেখাতে বাধ্য আমি আপনাকে বলছি আজকে যদি আমার জায়গায় রাম শ্যাম যদু মধু যে আসুক না কেন তার সঙ্গে আপনি রিয়া দিও না না আমি বলি আমি বলে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আমার জায়গায় রাম শ্যাম যদু মধু আসে তার সঙ্গে আপনি রিয়া দিও একদম আমার বলছি আমার তোমার বলে কোনো ব্যাপার নেই সরকারি ওই বিদ্যালয়ে ১৯ জনকে টিকা দেওয়ার পর ওই টিকা কেন্দ্রটি তুলে মিলন সংঘ ক্লাবে নিয়ে যান শাসক দলের নেতারা বলে অভিযোগ করেন ওয়ার্ডের কোঅর্ডিনেটর অমলান মুন্সী আজকে ২৪ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য দপ্তরের থেকে যে ভ্যাকসিনেশনের সেন্টার ছিল সেটা ছিল দেশবন্ধু পাড়া প্রাইমারি আর্ট স্কুল সেই স্কুলে ভ্যাকসিনেট হবে
নোটিশ হয়েছিল স্বাস্থ্য দপ্তর থেকে, সেই মতন অ্যাজ এ কোয়ার্ডিনেটর আমি জানতে পেরে ওয়ার্ডের সব লোককে বলেছিলাম যে আপনারা দেশবন্ধু পাড়া আর আর স্কুলে এসে লাইন দেন। লাইন দেওয়া প্রথম 150 জনকে টোকেন দেওয়া হবে এবং তারা ভ্যাকসিনেটেড হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ভেনুতে সকালবেলায় এসে দেখি স্বাস্থ্য দপ্তরে কেউ নেই। অবশেষে স্বাস্থ্য দপ্তরের থেকে লোক আসে, ভ্যাকসিন নিয়েই আসে, কিন্তু তারা এখানে ভ্যাকসিন ঠিক মতন দিতে পারেনি। শাসক দলের লোকজন তাদেরকে হুমকি দিয়ে এই ভেনুতে করা যাবে না, আমরা একটা ভেনু ঠিক করে রেখেছি এবং সেখানে কাকে কাকে ভ্যাকসিনেটেড করা হবে সেটাও আমরা ঠিক করে রেখেছি, এইরকম দাবি করে তারা এক প্রকার, সংক্ষেপে বলতে গেলে এক প্রকার যে সরকারি টিম এসেছিল ভ্যাকসিনেটেড করার জন্য তাদেরকে হাইজ্যাক করে নিয়ে একটি ক্লাবের মধ্যে ঢুকিয়ে নেয় এবং সেখান থেকে ভ্যাকসিনেটেড হয়। এখনও সেখানে ভ্যাকসিনেটেড করা হচ্ছে সম্পূর্ণ অবৈধভাবে। এই অরাজক পরিস্থিতি আমার বিশ্বাস বাংলার মানুষ কখনোই মেনে নিতে পারে না। শাসক দলের লোকজন যদি সরকার পরিচালনা করে, শাসক দলের লোকজন যদি স্থির করে যে কে ভ্যাকসিনেটেড হবে কে ভ্যাকসিনেটেড হবে না, কোথায় হবে, সরকারি ভেনুকে অমান্য করে একটা ক্লাবের ভিতরে সরকারি লোককে ঢুকিয়ে দিয়ে, সরকারি যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামোকে ঢুকিয়ে দিয়ে তারা ভ্যাকসিনেটেড যে অবৈধভাবে করছে, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, এটা বাংলার লজ্জা, এটা শাসক দলের লজ্জা যে তাদের দলের লোকজন আজকে গভর্নমেন্টের লোকজনকে হাইজ্যাক করে নিয়ে গিয়ে ভ্যাকসিনেটেড করাচ্ছে। অন্যদিকে শাসক দলের স্থানীয় নেতা পল্লব দাস জানিয়েছেন অভিযোগ ভিত্তিহীন, সরকারি বিদ্যালয়ে পরিকাঠামো ছিল না, বৃষ্টির কারণে টিকা কেন্দ্রটি সরিয়ে ওই মিলনসংঘ ক্লাবে নিয়ে যাওয়া হয়েছে। বললাম একটা অভিযোগ যে আপনারা নাকি কোঅর্ডিনেটরের সামনে থেকে যে টিমটা এসেছিল স্বাস্থ্য দপ্তর সেই টিমটাকে নাকি হাইজ্যাক করে এনেছেন। না না না, প্রশ্নই আসে না, আমরা ওখানেই পারমিশন করিয়েছিলাম, আমরাই করেছি ক্যাম্পটা আমরা সার্ভে আসো, আমরা ক্যাম্পটা আমরাই করার জন্য উদ্যোগ নিয়েছি। হ্যাঁ, এটা কোনো পার্টির ব্যাপার নেই, সাধারণ জনসাধারণ সবাই দিবে। এবার ওই জায়গাটার যে অবস্থা, সকালে যে পরিবেশ ছিল, বৃষ্টি ছিল, কাদা ছিল, আপনারা জানেন সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ওই মাঠে ঢুকা যাচ্ছিলো কাদা, মাঠের পাটাতনগুলো পাতা যাচ্ছিলো না, সেই অবস্থা ছিল এবং যোগ পোকাগ্রমাগরম ছিল, তার মধ্যে স্কুলের পারমিশনটা করা হয়নি, এক নম্বর কথা। দু নম্বর কথা, ওখানে হ্যাঁ ওখানে ওরা ছিল, ওরা দেখছে যে আমরা এই পরিবেশটা মোটামুটি সবার কাছে পাবলিকের জন্য দেখুন এই পরিবেশ ওই পরিবেশ, ওরাই বলছে এখানে না কোনো সুস্থ জায়গা করবো। তা আমরা চেম্বুজকে বললাম যে এই ব্যাপার আছে, ওখানে কিছু ওরা ছিল, ওরা 10-12 জনকে ভ্যাকসিন করিয়ে আর করোনা যাচ্ছিল না, যে পরিবেশ ছিল না, ওই জন্য আমরা এখানে ট্রান্সফার করেছি। জলপাইগুড়ি জেলায় কমতে শুরু করেছে দৈনিক করোনা সংক্রমণের হার, আগামী কিছুদিনের মধ্যে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশার কথা শোনালেন জনস্বাস্থ্য বিষয়ক উত্তরবঙ্গের ওএসডি ডাক্তার সুশান্ত রায়। কোভিড হসপিটালে এখন অনেকটাই ভালো আছে, মানে বিশ্ববাংলা কোভিড হসপিটালে আমাদের সিসিইউ আছে আর মেল কোভিড আছে, তো এখানে 45 জন পেশেন্ট আছে, আর নাইট শেল্টার যেখানে শুধু ফিমেল আছে সেখানে 32 জন আছে, মোট 77 জন আছে নাকি কোভিড পজিটিভ পেশেন্ট জলপাইগুড়িতে আমাদের এখানে। আর সেফ হাউস যদি সবকটা সেফ হাউস যোগ করা হয় তাহলে 198 জন আছে, এগুলো আজকে হাতে 198, কালকে দেখবেন কমে গিয়ে 150 হয়ে গেছে, ওখান থেকে তাড়াতাড়ি ছুটি করা যায়। তো এখনও পর্যন্ত এই পরিস্থিতি আছে, সব ঠিকঠাকই আছে। সংক্রমণের হার যদি আপনারা দেখেন, কালকে 31 জন হয়েছে, মানে যেটা 80-82-90 চলে যাচ্ছিলো। আমার ধারণা, আমরা একটা মাইক্রো কন্টেনমেন্ট জোনে যে কথাটা বলছিলাম, আমরা আশা করছি যে দিন সাতেকের মধ্যে এই জিনিসটা কমে আসবে আর কি, এটা সেই জায়গায় থাকবে না, এটা আমরা আশা রাখছি। কারণ অলরেডি আরও কিছু আমরা নিয়েছি মেজার, তাতে কিন্তু কম আসছে, তবে আমার টেস্টের সংখ্যা আরও অনেক বাড়াচ্ছি, বাড়িয়েওছি গ্রাম গ্রামাঞ্চলে বা যে সমস্ত জায়গায় আমাদের সব মানে ম্যাপ দেখে দেখে করা হয়, সেগুলো করা হচ্ছে। জলপাইগুড়িতে প্রায় দিনই করোনা টিকাকরণের নিয়ম বদলাতে দেখা যায়, এবার টিকা নিয়ে স্বাস্থ্য দপ্তরের নতুন কি সিদ্ধান্ত জানাচ্ছেন জনস্বাস্থ্য বিষয়ক উত্তরবঙ্গের ওয়েস্ট ডাক্তার সুশান্ত রায়। ভ্যাকসিনেশন তো আজকে থেকে তো নতুন ভাবে করার কথা, তো ভ্যাকসিনেশন ঠিকই আছে, 18+ আগে যেমন ছিল 18-44, 45 থেকে অমুক, এখন সেটা থাকবে না। ইনফ্যাক্ট 18-44 যে ভ্যাকসিনেশনটা হচ্ছিল সেটা স্টেট গভর্নমেন্ট কেনা, এখন যেটা হয়েছে আজকে তো যা করার কথা আছে সেটা হচ্ছে
যে সেন্ট্রাল গভর্নমেন্ট পুরোটাই স্টেট গভর্নমেন্টকে দিচ্ছে, যে 18 থেকে আর কোনো বয়সের ব্যাপার থাকবে না, সকলের জন্য দেবে বলেছে। এখনও মনে হয়নি, এখনো জিনিসটা এখনো আসেনি, তো দুটো রাজ্যে মনে হয় এখনও কোনো দেয়নি, দিয়ে দেবে হয়তো আজকালের মধ্যে। কিন্তু এর মধ্যে যেমন কোভিশিল্ড বা কোভ্যাক্সিন, এই ক্ষেত্রে যেমন সেকেন্ড ডোজ দরকার, আর এদের দামও একটা বেঁধে দিয়েছে গভর্নমেন্ট প্রাইভেটে, যেমন ধরুন 50-50 করা হয়েছে, তো 50% ভ্যাকসিন অনলাইনে যাবে আর 50% অন সাইটে আসবে, মানে 50% অনলাইনে ভ্যাকসিনেশন যারা থাকবে তারা পাবে আর 50% সাইটে এসে যারা নেবে তাদের জন্য থাকবে। তো এটাকে আমরা একটু মডিফাই করছি, কারণ নাহলে পরে ওই অনলাইনে একটা গ্রামেতে লোক কত আর অনলাইন জানবেই না, তো তখন কী হবে, ওই অনলাইনে ভ্যাকসিনটা নষ্ট হবে। ওই জন্য আমরা ঠিক করেছি যে 75-25, মানে 75 আমরা অন দ্য স্পট দেব আর 25 থাকবে অনলাইন, তাতে ভ্যাকসিন নষ্ট হবে না। জলপাইগুড়ি শহরে করোনা পরিস্থিতিতে হটস্পট হিসেবে চিহ্নিত দিন বাজারকে পৃথকীকরণ করার মাশুল এবার দিতে হচ্ছে বেগুনটারি এলাকাকে। এখন উপচে পড়া ভিড়ের ছবি বেগুনটারির প্রধান সড়কে। জলপাইগুড়ি শহরে প্রধান ও সবচাইতে বড় বাজার দিনবাজার, করোনা পরিস্থিতির মধ্যেও দিনবাজারে উপচে পড়ছিল ভিড়, তাই ওই দিনবাজারের মাছ সবজি ও ফল বাজারকে পৃথক করেছে প্রশাসন। দিনবাজারের সবজি বাজারকে নিয়ে যাওয়া হয়েছে বেগুনটারি এলাকায়। এমনিতেই বেগুনটারি এলাকা জনবহুল, ওই এলাকা দিয়ে প্রচুর গাড়ি চলাচল লেগেই থাকে দিনভর। এখন সেই জনবহুল রাস্তার ধারে সবজি বাজার বসায় সকালের নির্দিষ্ট ব্যবসার সময় ব্যাপক যানজট পরিস্থিতি তৈরি হচ্ছে। এমনিতেই বেগুনটারি এলাকার প্রধান রাস্তাটি অত্যন্ত সংকীর্ণ, আর তাতেই স্তব্ধ হয়ে পড়ছে যান চলাচল, নাজেয়াল হতে হচ্ছে পথচারী গাড়ি চালক ও যাত্রীদের। এইখানে যা পরিস্থিতি, এখানে রাস্তার উপরে যদি বাজার বসে সেখানে যদি গাড়ি ঘোড়া চলে সেই অবস্থায় প্রবলেম তো থাকছেই, আর বাজারে রাস্তার উপরে যদি প্রবলেমটা থাকে, রাস্তার উপরে প্রবলেমটা থাকলে পরে কী হয় যে মানে গাড়ি ঘোড়া চললে পরে বিভিন্ন ধরনের সমস্যা আসে, ট্রাফিক জ্যাম থেকে আরম্ভ করে সব কিছু সমস্যা আসে, সেজন্য এটা উচিত হচ্ছে না এই জায়গাটায় বাজার করা। যানজট পরিস্থিতি কী দেখছেন? যানজট পরিস্থিতি যথেষ্ট খারাপ দেখাই যাচ্ছে, টোটাল দেখাই যাচ্ছে যানজট পরিস্থিতি যথেষ্ট খারাপ। আমি এখন ব্যাংকে যাবো আমি দিতে পারছি না, এরকম প্রবলেম, আর টাইমিং সব কিছু এই টাইমের মধ্যে আমাকে সব কিছু করতে লাগবে। কি আবেদন রাখবেন দাদা? দেখেন আবেদন কী করবো, এখন সময়ের উপরে সব কিছু নির্ভর করছে, এখন কী করা যাবে আর কিছু পরিস্থিতি এখন দেখতে লাগবে। আইন আইন শাসন শাসনকে বলা উচিত যে ঠিক মতো করা উচিত। আসছি পরের খবরে, উত্তরবঙ্গ সফরে এলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়। ইতিমধ্যে বাংলা ভাগ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য জুড়ে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের সফর যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সোমবার 12:30 নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন রাজ্যপাল। দুপুর 1:30 নাগাদ এসে পৌঁছন তিনি। উত্তরবঙ্গের রাজ্যপাল কয়েকদিন থাকবেন। বাগডোগরা বিমানবন্দরে রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 2 মের পর থেকে রাজ্যে যে অশান্তি চলছে সেজন্য তিনি খুব চিন্তায় ও দুঃখের মধ্যে রয়েছেন। নন্দীগ্রাম ও উত্তরবঙ্গে যেভাবে হিংসাত্মক ঘটনা ঘটছে সেজন্য তিনি খুবই চিন্তিত। প্রজাতন্ত্রের সবচেয়ে বেশি জরুরি বিকাশ, রাজ্যের মানুষ ভয়ের মধ্যে আছেন, সেই ভয়কে দূর করার জন্যই রাজ্য সরকারের কাছে তিনি আবেদন জানাবেন। নর্থ বেঙ্গল ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ইট হ্যাজ ইনোরমাস পটেন্সিয়াল অফ ডেভেলপমেন্ট, ইনোরমাস পটেন্সিয়াল অফ গ্রোথ, ইট হ্যাজ ইকোনমিক অ্যাক্টিভিটি পটেন্সিয়াল উইচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। এভার সিন্স আই বিকেম গভর্নর মেরা ফোকাস রা, মানে সর্দি মে ভি আয়া আব ভি আয়া, বার বার আতা রহুঙ্গা, পোস্ট পোল ভায়লেন্স ভি মে আয়া থা, ওর মানে উম্মীদ করতা হুম ও কুছ লোগো সে চর্চা করুঙ্গা রাজ্যপাল কি হেসিয়ত সে, প্রথম সেবক কি হেসিয়ত সে মেরা ইসমে ক্যা যোগদান হো সকতা, মানে আপ লোগো সে ভি খাস গুজারিশ করুঙ্গা। জব আম আদমি পর সংকট আতা হ্যায়
जब आम आदमी परेशानी में है, जब आम आदमी के मानव अधिकारों का हनन होता है, उस समय आप लोग नदारद मत रहिए। मैं जहाँ जहाँ गया मैंने 3 प्रश्न पूछे। मेरा पहला प्रश्न था, आप पुलिस में क्यों नहीं गए? आपका घर बर्बाद कर दिया गया, देयर हैज बीन लूट, आर्सन, किलिंग, रेप, व्हाई डिड यू नॉट गो टू द पुलिस स्टेशन? मेरे कानों में एक ही आवाज आई सर, हम पुलिस स्टेशन फरियादी बनकर जाएंगे, हम पुलिस स्टेशन विक्टिम बनकर जाएंगे और वहां से मुलजिम बनकर निकलेंगे। और उसके पश्चात एक दौर चालू होगा प्रताड़ना का, जिसमें हम सफर करेंगे, प्रिजन सफर करेंगे, हमारे आजीविका का साधन सफर करेंगे। मैंने दूसरा प्रश्न पूछा, क्या प्रशासन की तरफ से कोई आया? मैंने तीसरा प्रश्न पूछा, जो आप लोगों से जुड़ा हुआ, जो किसी भी डेमोक्रेटिक नेशन के लिए बहुत बड़ा पिलर है, मीडिया 4th पिलर है। मैंने कहा कोई पत्रकार आया क्या? मैं जानता हूं आप सक्रिय हैं, पर मुझे कहीं भी नहीं मिला यह जवाब कि पत्रकार आया था। राज्यपाल क्या कह रहा है नकार दीजिए, आप स्वयं जाकर देखिए, तब आपको अंदाजा होगा कि राज्यपाल जो कह रहा है उसका आकलन काफी कम है। केंद्रीय सरकार कृषि आईन बातिलेर दाबिते सारा भारत किसान खेत मजदूर संगठनेर पक्ष थेके सोमवार सकाले अवस्थान कर्मसूची करा हलो धूपगुड़ी सुपारमार्केट मोड़े। ওই অবস্থান মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি আইনসহ একাধিক নীতির তীব্র বিরোধিতা করা হয়। কেন্দ্রীয় সরকার কৃষকদের পথে বসিয়ে কর্পোরেট সংস্থার পকেট ভারী করতে নতুন এই কৃষি আইন এনেছে, এমন অভিযোগ তুলে মঞ্চে সরব হন সংগঠনের নেতারা। কেন্দ্রীয় সরকার যদি এই আইন বাতিল না করে তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের তরফে। জলপাইগুড়ি জেলা পরিষদের মৎস্য এবং প্রাণী সম্পদে স্থায়ী সমিতির সভা অনুষ্ঠিত হলো আজ। বৈঠকে উপস্থিত ছিলেন সভাধিপতি উত্তরা বর্মন, সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ, জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক সমীরণ মণ্ডল, মৎস্য দপ্তরের আধিকারিক, জেলা পরিষদের স্থায়ী সমিতির সদস্যরা সহ অন্যরা। জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ বলেন, কৃপাণ সরকারকে মৎস্য বিশারদ, জলপাইগুড়ি জেলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা পরামর্শদাতা এবং নারায়ণ বিশ্বাসকে প্রাণী সম্পদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। কৃপাণ সরকারকে করা হয়েছে মৎস্য বিশারদ, জলপাইগুড়ি জেলা পরিষদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা পরামর্শদাতা, জলপাইগুড়ি জেলা মডেল করতে চাই, আর নারায়ণ বিশ্বাস বা যার ডাক নাম উমাশঙ্কর বিশ্বাস তাকে প্রাণী সম্পদ বিষয়ে, গরু বাড়িতে 250-300 সে গরু পুষে, নিজে ঘাস চাষ করে, নিজে ডেলে দিয়ে ঘি মাখন সব সব উৎপন্ন করে, আর নিজে ভেটেরিনারি সার্জন ছাড়া গরু চিকিৎসা করে, সব কিছু করে, তার মতন মানুষকে আমাদের জেলা এই এই দুজনকে আমাদের জেলায় আজকে মৎস্য এবং প্রাণী সম্পদ বিষয়ে যে সভা সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হলো তাদেরকে দুজনকে ব্যান্ড অ্যাম্বাসেডর দেওয়া হবে। আপনারা জানেন যে আমাদের রাজ্যের যেমন ব্র্যান্ড অ্যাম্বাসেডার সময় একটা সময় বোধহয় অমিতাভ বচ্চনের ছিল, তারপরে বোধহয় শাহরুখ খানও ছিল, জলপাইগুড়ি জেলায় আমরা এই ব্যাপারে তাদের সম্বন্ধে যেমন জনজাগরণ মানুষের মধ্যে যুব সমাজের মাধ্যমে তুলে ধরা। জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ সীমা সরকার বলেন, প্রাণী সম্পদের স্থায়ী সমিতির বৈঠক হলো 2020-21 সালের যে স্কিম ঢুকেছিল তার মধ্যে যেগুলো বাদ পড়েছিল তা নিয়ে আলোচনা হয়। কেসিসির ব্যাপারে যেসব বেনিফিশিয়ারিরা লোন পাচ্ছিলেন না, কোন কোন ব্যাংক লোন দিচ্ছে না, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি বেনিফিশিয়ারিরা যাতে অতি দ্রুত ব্যাংকের লোন পান সে বিষয়ে জেলা শাসকের সঙ্গে কথা বলার কথা তিনি জানান। এখানে আমাদের 2020-21 সালে যেসব স্কিমগুলো ঢুকেছিল সেই সব যেগুলো বাদ দিয়েছিল সেই সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে। তারপর কেসিসির ব্যাপারে যেসব বেনিফিশিয়ারিরা লোন পাচ্ছিল না
কোন কোন ব্যাংক লোন দিচ্ছে না সেই নিয়ে আলোচনা হলো। আমরা সবাইমুখে আলোচনা করে ডিএম এর সঙ্গে কথা বলবো যাতে আমাদের বেনিফিশিয়ারিরা এই লোনগুলো পায়। আর প্রাণী সম্পদ থেকেও মানে যে হাঁস মুরগিগুলো দেওয়া হচ্ছিলো এবং এসএসজি গ্রুপকে দেওয়া হবে সে কোয়ালিটির জন্য ভালো হয়। এক থেকে আঠাশ দিনের বাচ্চাদের দেওয়ার কথা, আমরা আঠাশ দিনেরটাই বিশেষ করে দেখব যাতে এইসব বাচ্চারা পেলে মানুষ উপকৃত হবে এবং মরার ভয়টাও কম থাকবে। বর্ষাকালে নাগরাকাটায় পানীয় জলের সমস্যা, তাই আজ জলপাইগুড়ি জেলা পিএইচই দপ্তরে স্মারকলিপি দিলেন নাগরাকাটার কংগ্রেস নেতারা। সোমবার জলপাইগুড়ি পিএইচই দপ্তরে নাগরাকাটা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হলো বিশুদ্ধ পানীয় জলের দাবিতে। নাগরাকাটা ব্লক কংগ্রেসের নেতারা ছাড়াও এদিনের স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত। নাগরাকাটায় সবার জন্য বিশুদ্ধ পানীয় জলের দাবি করা হয়েছে দলের পক্ষ থেকে। না, আমাদের অ্যাকচুয়ালি ওখানটা মানে জলের একটা অনেক সমস্যা আছে ওখানটায়। ওয়াটার সাপ্লাই মানে রেগুলার ওয়াটার সাপ্লাই নাই, ঠিক আছে, অথবা মানে জল শুকিয়ে যায়, ঠিক আছে, চান করার জন্য জল থাকে না, খাওয়ার জন্য জল থাকে না, বা জল নিতে গেলে মানে একটা কোনো ঝড়াতে চলে যেতে লাগে, ঠিক আছে, এই ধরনের সমস্যা একটা আছে। তো পিএইচই একটা উদ্যোগ নিয়েছে, মোটামুটি পাঁচ ছ বছর হয়ে গেছে কাজটা হচ্ছে। ট্যাঙ্কি অলরেডি ট্যাঙ্কের যে কনস্ট্রাকশনের কাজ সেটা মোটামুটি কমপ্লিটের দিকে, শেষের দিকে। তো তবু আমরা আর কি আজকে গ্রামবাসীর উদ্যোগে একটা ডেপুটেশন আর কি দিয়ে গেলাম, যত তাড়াতাড়ি হতে পারে হয়ে গেলে জিনিসটা ভালো হয়। আসছি পরের খবরে। জলপাইগুড়ি শহরের দুই করোনা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য পুষ্টিকর শুকনো খাবার তুলে দিলেন ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদস্যরা। সোমবার দুপুরে প্রথমে ফণীন্দ্রদেব বিদ্যালয় চত্বরে জমায়েত হন প্রাক্তন ছাত্ররা। সেখান থেকে শুকনো খাবার প্যাকেটজাত করে রওনা দেন শহরের দুই করোনা হাসপাতালের উদ্দেশ্যে। বিশ্ববাংলা করোনা হাসপাতাল ও টিবি হাসপাতাল পাড়ার মহিলা করোনা হাসপাতালে গিয়ে কর্তব্যরত নার্সিং কর্মীদের হাতে রোগীদের জন্য ওই পুষ্টিকর শুকনো খাবার তুলে দেন তারা। শিক্ষক তপন চক্রবর্তী বলেন, করোনা সংক্রমিতদের পুষ্টির সমস্যা মেটাতে কাজু কিশমিশ হরলিক্স বিস্কুট কেক সহ প্রোটিন সমৃদ্ধ বিভিন্ন খাবার তুলে দেওয়া হলো। প্রাক্তনী সংগঠনের তরফে বর্তমান পরিস্থিতিতে এটাই প্রথম উদ্যোগ, পরবর্তীতে রক্তদান শিবির সহ একাধিক কর্মসূচি রয়েছে তাদের। আপনারা জানেন যে কোভিডের সময় বিভিন্ন কোভিড হসপিটালে বিভিন্ন পেশেন্ট ভর্তি আছে, তাদের জন্য ফণীন্দ্রদেব অ্যালুমিনি অ্যাসোসিয়েশন শুকনো খাবার দিচ্ছে। এটা হচ্ছে আজকে আমাদের প্রথম কর্মসূচি। তারপরে কর্মসূচি আছে আমাদের ব্লাড ডোনেশন। আমাদের বিভিন্ন ব্যাচ অ্যালুমিনি তারা অর্থ সংগ্রহ করে বিভিন্ন এনজিও সংস্থাগুলোকে দিচ্ছে। এবং অ্যালুমিনি আর একটা প্রোগ্রাম আছে যে যেহেতু স্কুলে প্রচুর স্টুডেন্ট আসে, স্কুল যাতে চব্বিশ ঘন্টা স্যানিটাইজ থাকে তার জন্য অ্যালুমিনি একটা স্যানিটাইজ মেশিন স্কুলকে দান করবে। এছাড়াও পরবর্তীকালে সময় ভিত্তিক যা যা চাহিদা তার জন্য অ্যালুমিনি সদস্যরা চেষ্টা করে যাচ্ছে। করোনা কালে দুস্থদের সহায়তায় এগিয়ে এলেন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। জলপাইগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডে আজ খাদ্য সামগ্রী বিলি করল রাজেশ্বরী স্বনির্ভর গোষ্ঠী। এদিন রাজবাড়ী পাড়ার একটি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এলাকার ষাটটি দুস্থ পরিবারের হাতে চাল, আলু, সয়াবিন, বিস্কুট ও মাস্ক তুলে দেওয়া হয়। স্বনির্ভর গোষ্ঠীর ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এক নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর সম্রাট রায়চৌধুরী। গোষ্ঠীর তরফে তনুশ্রী বর্মন বলেন, করোনা অতিমারির কারণে অনেকেই চরম আর্থিক সমস্যায় পড়েছেন, তাই তারা সাধ্যমতো চেষ্টা করলেন দুস্থ মানুষের পাশে দাঁড়াতে। আগামীতেও অসহায় পরিবারগুলির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। জলপাইগুড়ি পৌরসভা থেকে এক নম্বর ওয়ার্ডে আজকে আমরা রাজশ্রী এরিয়া লেভেল ফেডারেশনের সদস্যগণ মিলে আমরা এই করোনা পরিস্থিতিতে দুস্থ পরিবারকে কিছু মানে সামগ্রী তুলে দেওয়ার জন্য আমরা তাদেরকে সাহায্য করব। এখানে আমাদের আছে চাল আছে 2 কেজি, সয়াবিন আছে 250 গ্রাম, তারপরে বিস্কুটের প্যাকেট আছে, আলু আছে 1.5 কিলো, তারপরে হচ্ছে লবণের প্যাকেট আর মাস্ক। জলপাইগুড়ি পুরসভার 25টি ওয়ার্ডে কমিউনিটি কিচেন চলবে বলে জানিয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৈকত চ্যাটার্জি। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে 500 জনকে দুপুরের রান্না করা খাবার বিতরণ করা হবে।
আজ 21 নম্বর ওয়ার্ডে 500 জন মানুষের হাতে ভাত ডাল সয়াবিনের তরকারি ও ডিমের কারি তুলে দেন সৈকত চ্যাটার্জি ও ওই ওয়ার্ডে যুব তৃণমূল কর্মীরা। করোনা অতিমারিতে ময়নাগুড়ি ব্লকে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করল তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনী। আগামী 7 দিন এই কর্মসূচি চলবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। কর্মসূচি উপলক্ষে ময়নাগুড়ি ব্লকের ভোটপাট্টিতে অস্থায়ী ত্রাণ শিবির করা হয়েছে। রবিবার বিকেলে শিবিরের উদ্বোধন করেছিলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। প্রথম দিন শিবিরে মোট 200 জনের হাতে চাল ডাল আলু তেল সোয়াবিন দুধ বিস্কুট সহ মাস্ক সাবান ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়। জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি বাবন পাল বলেন, আগামী এক সপ্তাহ ওই শিবির থেকে খাদ্য ও অন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও বিভিন্নভাবে করোনাকালে অসহায় অবস্থায় থাকা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। ময়নাগুড়ি 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সভাপতি সন্দীপ রায়ের নেতৃত্বে আমরা ভোটপাট্টি এলাকায় একটা ত্রাণ শিবির খুলেছি। এই ত্রাণ শিবিরের উদ্বোধন আজকে আমাদের জেলা সভাপতি মাননীয় কৃষ্ণ কুমার কল্যাণী করেছেন এবং এখানে আমরা দুস্থ মানুষদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। এই ত্রাণ শিবির 7 দিন ধরে চলবে। আজকে আমরা 200 জনকে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। 7 দিন ধরে আমাদের এই ত্রাণ শিবিরটা চলবে এবং যারা করোনা আক্রান্ত আছে আমরা খবর পেলেই আমরা মোবাইল নাম্বার দিয়েছি বিভিন্ন জায়গায়। মোবাইল নাম্বারে তাদেরকে বলেছি আপনার আসতে হবে না, তারা আমাদের খবর দিলে আমরা তাদের বাড়িতে বাড়ি গিয়ে স্যানিটাইজ করে দেবো এবং শুকনা খাবার 7 দিন ধরে আমরা পৌঁছে দেবো। নজর রাখবো পরের খবরে। আজ 21 জুন বিশ্ব যোগ দিবস। করোনা পরিস্থিতির কারণে এবারও ঘরোয়াভাবে দিনটি উদযাপন করলেন যোগাসনে আগ্রহী মানুষেরা। আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে জলপাইগুড়ির তরাই ডুয়ার্স যোগা একাডেমির তরফে সামান্য কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে দিনটি উদযাপন করা হয়। বিভিন্ন প্রাণায়ামের মাধ্যমে দিনটি সরকারি নিয়মাবলী মেনেই পালন করলেন তারা। পাশাপাশি শরীরচর্চার ক্ষেত্রে যোগার গুরুত্ব সম্পর্কে তুলে ধরা হয়। যোগাসন, সূর্য প্রণাম, মুদ্রা, খালি হাতে বিভিন্ন ব্যায়াম, ধ্যান ইত্যাদি ছাত্রছাত্রীরা প্রদর্শন করেন। সংস্থার সভাপতি স্বপন কুমার চক্রবর্তী ও সম্পাদক সায়ন্তন চক্রবর্তী এদিনের যোগাসন পরিচালনা করেন। Rotation 2 3 4 5 5 4 3 2। অন্যদিকে আজ করোনা আবহের কারণে ক্ষুদ্র আয়োজনে আন্তর্জাতিক যোগ দিবস পালন করল জলপাইগুড়ি আদর্শ ব্যায়ামাগারও। এদিন সকালে ব্যায়ামাগারের কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে দিনটি পালন করা হয়। ছাত্রছাত্রীরা প্রশিক্ষকের তত্ত্বাবধানে বিভিন্ন যোগব্যায়াম ও প্রাণায়াম প্রদর্শন করে দিনটি উদযাপন করেন। সরকার নির্ধারিত সময়সূচি মেনে যোগ দিবসের অনুষ্ঠানে সামিল হন তারা। এখন ধীরে ধীরে পাক অবস্থায় শরীরের স্থিতি নিতম্ব থেকে কাজ পর্যন্ত সোজা হয়। অন্যদিকে আন্তর্জাতিক যোগ দিবস পালন করল জলপাইগুড়ি জনশিক্ষণ সংস্থান দপ্তরও। শিয়ালপাড়া দপ্তর প্রাঙ্গণে এদিন সকালে দপ্তরের কর্মী ও প্রশিক্ষকরা একসঙ্গে মিলিত হয়ে বিভিন্ন যোগ ব্যায়াম করেন। ডিউটি যে বড় বালাই, প্রচন্ড রোদ ও বৃষ্টিকে উপেক্ষা করে কর্তব্য পালন করে চলেছেন জলপাইগুড়ি সদর এবং হাইওয়ে ট্রাফিকের পুলিশ কর্মীরা। সোমবার দেখা গেল প্রচণ্ড রোদে পাহাড়পুর মোড়ে জনৈক ট্রাফিক কর্মীকে তার কর্তব্য করে যেতে। কথা প্রসঙ্গে সেই ট্রাফিক পুলিশ কর্মী বলেন, কোনো কারণবশত এদিন তার ছাতাটি ভেঙে গিয়েছে, তাই এদিন ছাতাটি মাথার ওপর ধরতে পারেননি। তবে প্রখর রোদ যে তার ডিউটি থেকে তাকে বিচ্যুত করাতে পারছে না তা কিন্তু ঠিক। মুখে না বললেও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে নিজেদের অসুবিধাগুলিকে চেপে রেখেও ট্রাফিক কর্মীরা এভাবে প্রতিদিন তাদের কর্তব্য করে চলেছেন। অসুবিধা তো হবেই, যেহেতু আমার এটা ডিউটি, আমাকে তো করতেই হবে।
আচ্ছা আপনি আপনার উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছেন না ছাতার ব্যাপারে জানিয়েছেন না আজকেই ভেঙে গেল এখন জানাবো বিস্তারিত এবি নিউজের শেষে হেডলাইন্স আরো একবার হেডলাইন্স স্পন্সরড বাই স্টার সিমেন্ট হ্যায় তাই আর হাম শাসক দলের বিরুদ্ধে সরকারি টিকা কেন্দ্র হাইজ্যাক করার অভিযোগ তুললেন কংগ্রেসের ওয়ার্ড কোঅর্ডিনেটর দিনবাজারে সবজি বাজার বেগুনটারিতে সরিয়ে নেওয়ায় তীব্র যানজট আজ উত্তরবঙ্গ সফরে এলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় আজ আন্তর্জাতিক যোগ দিবস করোনা আবহে ছোট আয়োজনে পালন দিনটি What a lovely day Sir 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 fuel tank leak করছে আমাদের ল্যান্ড করতে হবে কিন্তু কোথায় করব কারোর বাড়িতে কিন্তু স্যার এসব বাড়ি তো কম জোর এত লোড নিতে পারবে না ওই বাড়িটা নিতে পারবে স্যার স্যার ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে শুধু নিচের লিকটা সামলাও বেদে 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 আরে বোকা মে নয় চুন এটা স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে ছাদের ঢালাই কবে করিয়েছেন কাল আর আজকেই তৈরি আর মজবুত কত আমাদের স্টারের মতো একদম সলিড স্টার স্টার আমি নয় আসল স্টার তো এটা কেবল স্টার সিমেন্টই দেয় একদিনে সলিড সেটিং তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ তৈয়ার হাম এবি নিউজের পক্ষ থেকে অনুরোধ করোনার এই কঠিন সময় বাইরে বেরোলে মাস্ক পরুন নিয়মিত সাবান দিয়ে হাত ধুন স্যানিটাইজার ব্যবহার করুন আর অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখুন এখন আমি খবর পড়া শেষ করব এবং স্টুডিওর বাইরে বের হব তাই নিজের সুরক্ষার জন্য মাস্ক পরে নিচ্ছি এখন এবি নিউজ এখানেই শেষ করছি দেখতে থাকুন এবি আমার ভিশন নমস্কার